তো ভিউয়ার্স আমরা দেখব এখন ফুল ওয়েভ রেকটিফায়ার। ফুল ওয়েভ রেকটিফায়ার সম্পর্কে চলুন দেখে নিই বিস্তারিত। তো ফুল ওয়েভ রেকটিফায়ারে এখানে আমরা পূর্বের একটা ট্রান্সফর্মার ব্যবহার করেছি এটা স্টেপ ডাউনের কাজে। তো স্টেপ ডাউন কৃত এই এসি ভোল্টেজ অর্থাৎ লো এসি ভোল্টেজটা আমরা এরকম একটা রেকটিফায়ারের সার্কিটের ইনপুটে প্রবেশ করিয়ে এই ধরনের একটা আউটপুট আমরা পেয়েছি। চলুন দেখে নিই কিভাবে এই রেকটিফায়ারটা কাজ করে। যখন এই পজিটিভ হাফ সাইকেলের এই পজিটিভ ওয়েভটা আমরা এইখানে দিব তখন এই টার্মিনালটা পজিটিভ এবং এই টার্মিনালটা হবে নেগেটিভ। তো এই টার্মিনালটা যদি পজিটিভ হয় তাহলে দেখুন এই পজিটিভটা এইখান থেকে এসে এই জায়গায় পজিটিভ এই জায়গায়ও পজিটিভ করবে এবং এই নেগেটিভটা এই জায়গায় নেগেটিভ করবে এই জায়গায়ও নেগেটিভ করবে যেহেতু এটা একটা ওয়্যার। তো এই অবস্থায় আমরা যদি একটু চিন্তা করি দেখুন ডায়োডের ক্যাথোড টার্মিনাল যদি পজিটিভ থাকে তাহলে এই ডায়োডটা কখনো ফরওয়ার্ড বায়াস পাবে না, বরঞ্চ অ্যানোড টার্মিনালে যদি পজিটিভ থাকে তাহলে তার সম্ভাবনা আছে যদি এই টার্মিনালে নেগেটিভ হয়। তো আমরা ধরে নিই ডায়োড ডি ওয়ান ফরওয়ার্ড বায়াস পেয়েছে। ডি ওয়ান যদি ফরওয়ার্ড বায়াস পায় তাহলে এইখানের এই পজিটিভটা এইভাবে করে ডায়োড ডি ওয়ানের ভিতর দিয়ে প্রবেশ করে এইভাবে করে এই লোড রেজিস্টরের ভিতর দিয়ে এইভাবে করে এই রাস্তায় আসবে। এসে আমার কলমটুকু খেয়াল করুন আপনারা, এই জায়গা দিয়ে করে এইভাবে এইভাবে হয়ে এইখানে আসবে। দেখুন আমি এইখান থেকে কাকে এনেছি, পজিটিভকে এনেছি। এই পজিটিভটা এইভাবে করে এসে এই ডায়োড ডি থ্রির এই টার্মিনালে আসছে। তাহলে ডি থ্রির অ্যানোড টার্মিনাল যদি পজিটিভ পায় তাহলে সেও আবার ফরওয়ার্ড বায়াস পাবে যেহেতু ক্যাথোড টার্মিনাল নেগেটিভ আছে, তাহলে এটাও ফরওয়ার্ড বায়াস পেল। ফরওয়ার্ড বায়াস পেলে এই পজিটিভটা এইভাবে করে মাইনাসের পথে ফিরে চলে যাবে। দ্যাট মিন্স যখন এখানে পজিটিভ হাফ সাইকেল দিব তখন ডায়োড ডি ওয়ান এবং ডি থ্রি উভয় ফরওয়ার্ড বায়াস পাবে এবং ফরওয়ার্ড বায়াস পেলে আমরা এই লোডের আরআরিতে এইখানে পজিটিভ এবং এইখানে নেগেটিভ পাব এবং এটা যদি আমরা আউটপুট ওয়েভ শেপ আকারে দেখি তাহলে এই ধরনের একটা পজিটিভ হাফ সাইকেল আমরা এই লোডের রেসপেক্টে আউটপুটে পাব। তো ডি ওয়ান এবং ডি টু পজিটিভ হাফ সাইকেলের সময় ফরওয়ার্ড বায়াস পাওয়ায় ডি ফোর এবং ডি টু উভয় কিন্তু রিভার্স বায়াস পাবে। তো চলুন দেখে নিই যখন নেগেটিভ হাফ সাইকেল দিব তখন এই টার্মিনালটা আমার হবে নেগেটিভ, এই টার্মিনালটা আমার হবে নেগেটিভ এবং এই টার্মিনালটা হবে পজিটিভ। তো এই টার্মিনাল নেগেটিভ এবং এই টার্মিনাল যদি পজিটিভ হয় সেই ক্ষেত্রে দেখুন এই টার্মিনালটা হবে নেগেটিভ, এটাও হবে নেগেটিভ এবং এটা যদি পজিটিভ হয় তাহলে এটাও হবে পজিটিভ, এই টার্মিনালটা হবে পজিটিভ। তো এই পজিটিভটা এখানে আসবে, এসে এদিকে ঢুকবে নাকি এদিকে ঢুকবে? আমরা দেখলাম যে ক্যাথোডে যদি পজিটিভ থাকে তাহলে এই ডি থ্রি ডায়োড কখনো কন্ডাকশনে যাবে না, দ্যাট মিন্স এটা রিভার্স বায়াস পাবে। বরঞ্চ ডি টু ডায়োডের অ্যানোডে পজিটিভ যদি থাকে সেক্ষেত্রে ডি টু ডায়োড ফরওয়ার্ড বায়াস পাবে। ধরে নিলাম আমরা ডি টু ডায়োড ফরওয়ার্ড বায়াস পেয়েছে এবং এই পজিটিভটা এইভাবে করে এই রুট দিয়ে এইভাবে করে লোডের ভিতর দিয়ে প্রবেশ করে এইখান দিয়ে আবার পূর্বের ন্যায় এইভাবে করে এইখানে আসলো। এইখানে আসার পরে এইখানেও পজিটিভ এইখানেও পজিটিভ। এখন দেখুন এই পজিটিভটা যেটা এইখান থেকে এসেছিল এই পজিটিভটা এদিক দিয়ে এসে, এটা মুছে দিলাম, এদিক দিয়ে এসে যেহেতু এটা ওপেন তাহলে এদিক দিয়ে এসে এই ডায়োডের ভিতর দিয়ে করে এই মাইনাসে ফিরে চলে যাবে। তাহলে আমরা দেখতে পেলাম যখন নেগেটিভ হাফ সাইকেল দিব তখন এখানে মাইনাস এখানে প্লাস থাকার দরুন এই প্লাসটা এইভাবে করে ডি টু ডায়োডের ভিতর দিয়ে ঢুকে লোডের ভিতর দিয়ে প্রবেশ করে এইভাবে করে এইভাবে করে এদিক দিয়ে ফিরে চলে যাবে। এই অবস্থায় আমরা যদি এইখানে পরিমাপ করি তাহলে এইখান থেকে যে আউটপুটে পজিটিভ এসেছে এবং এদিক থেকে এই টার্মিনালটা তখন কি হবে, নেগেটিভ হবে। তো নেগেটিভ হওয়ার কারণে এখানেও সেম প্লাস মাইনাস ঠিক থাকবে, চেঞ্জ হবে না। দ্যাট মিন্স উপরের টার্মিনালটা প্লাসেই থাকবে, নিচের টার্মিনালটা মাইনাসেই থাকবে। তার কারণে এই আউটপুটে নেগেটিভ হাফ সাইকেলের সময়ও এই ধরনের একটা পজিটিভ আউটপুট শেপ আমরা।
পাবো। তো এভাবে করেই একটা ফুল ওয়েভ একবার পজিটিভ একবার নেগেটিভ এই সাইকেলের সময় এই ফুল ওয়েভ আউটপুট আমরা পাব এবং উভয় ওয়েভটাই আমরা পাব পজিটিভ ওয়েভ। তো এভাবে করে একটা ফুল ওয়েভ ব্রিজ রেক্টিফায়ার সার্কিট কাজ করে থাকে। তো আজকের বোনাস পয়েন্ট হিসেবে আমরা আরেকটা জিনিস শিখব, সেটা হচ্ছে এই ফুল ওয়েভ রেক্টিফায়ার সার্কিটের আসলে বাস্তবিক প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন কোথায়, এটা আমরা কোথায় ব্যবহার করব। যদি আমরা নিজেদেরকে প্রকৌশলী পরিচয় দিতে চাই তাহলে আমার বিশ্বাস যে শুধুমাত্র বোর্ডের লেকচারে কিংবা খাতায় এবং কাগজে কলমে আবদ্ধ না থেকে আমরা এগুলো প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন শিখলে অবশ্যই এটা আমাদের জীবনে অনেক বড় কাজ দিবে। তো চলুন দেখে নিই কীভাবে কী করি। এইখানে যে ওয়েবটা পেয়েছি এটা হচ্ছে আমার পালসেটিং ডিসি, পালসেটিং ডিসি ওয়েব। অর্থাৎ এই ওয়েবের মধ্যে, এই ডিসি ওয়েবের মধ্যে এসি বা রিপল রয়েছে। তো এই এসি বা রিপলকে দূর করতে হলে আমাকে কি করতে হবে, একটা রেক্টিফায়ার এই সার্কিটের সাথে একটা ফিল্টার সার্কিট যোগ করতে হবে। কিভাবে ফিল্টার করব, ধরুন এটা লোড, ঠিক আছে, এটার সাথে এই জায়গায় আমরা একটা ক্যাপাসিটর লাগিয়ে দেব আর আরিতে। এই ক্যাপাসিটর এর কাজ হচ্ছে আপনার এইখানে এই ডিসি ওয়েভের সাথে যে এসি ওয়েভের যে কণাগুলো রয়েছে এই কণাগুলোকে সুন্দর করে এই নেগেটিভে ফিরে যাওয়ার জন্য রাস্তা তৈরি করে দিবে। এসি আমি লিখছি, দেখেন এসি, দ্যাট মিন্স এসিগুলা নেগেটিভে সুন্দর করে ফিরে চলে যাচ্ছে আর ডিসিগুলা এখানে রয়ে যাচ্ছে। তো এই অবস্থায় আমরা যদি আউটপুট শেপ, অর্থাৎ এই ক্যাপাসিটর লাগানোর পরে আমরা যদি আউটপুট দেখি তাহলে আমরা দেখতে পাবো এই ধরনের একটা ওয়েব। দেখুন আগে ছিল এই ধরনের ওয়েব, ক্যাপাসিটর লাগানোর পরে ওয়েবটা হয়ে গেছে এই ধরনের ওয়েব। এটাকে আমরা বলবো মডিফাইড ডিসি ওয়েব। দ্যাট মিন্স এটা এখনো পিওর হয়নি, তবে এটা দিয়ে আমাদের কাজ চালানো যাবে। তো এই মডিফাইড ডিসি ওয়েব ব্যবহার করে আমরা ব্যাটারি চার্জ করব। আমরা যদি ডিসি পালসেটিং ওয়েব দিয়ে করি সেক্ষেত্রে ব্যাটারির প্লেটগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যাবে, কারণ এসির কণাগুলো ব্যাটারির প্লেটকে ধ্বংস করে থাকে। তো এই অবস্থায় দেখুন আমরা আরেকটু ইলাবোরেট শিখি, ক্যাপাসিটরের মান কত হবে কিংবা লোড কি লাগাবো, এগুলো অনেকেরই প্রশ্ন থাকে। লোড আপনি যাই চান তাই লাগাতে পারেন, অর্থাৎ লোড হিসেবে এখানে একটা ডিসি মোটর হতে পারে যেটা আপনি পাখা ঘোরানোর কাজে ব্যবহার করতে পারেন, অথবা একটা ডিসি লাইট হতে পারে যেটা বাতি জ্বালানোর ক্ষেত্রে, কিংবা একটা এলইডির সেট হতে পারে, যেটা আপনি যেখানে ব্যবহার করেন তার উপর নির্ভর করবে। আর ক্যাপাসিটর হিসেবে সচরাচর এটা 1000 মাইক্রোফ্যারাড এবং হচ্ছে 15 ভোল্ট, ভোল্টেজটা এই দুই টার্মিনালে কত ভোল্টেজ আউটপুট আসতেছে তার উপর নির্ভর করবে। সেই অনুযায়ী এই দুই টার্মিনালে যত ভোল্ট আসবে তার মিনিমাম 2 গুণ আপনি মানের ক্যাপাসিটর লাগাবেন। দ্যাট মিন্স এখানে যদি 12 ভোল্ট আসে আউটপুটে তাহলে আপনি এখানে 24 ভোল্টের ক্যাপাসিটর লাগাবেন। 24 ভোল্ট যদিও পাওয়া যায় না, 25 ভোল্ট, 35 ভোল্ট, 50 ভোল্ট ইত্যাদি পাওয়া যায়, আপনারা 50 ভোল্ট লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই। বেশি লাগালে সমস্যা নেই, তবে কম লাগালে এটা ফুটে যাবে। আর লোড হিসেবে আপনি পূর্বেই বলেছি যে কোনো লোড লাগাতে পারেন, তবে এইখানে যদি আপনি ব্যাটারি চার্জ করতে চান তাহলে এই লোডটাকে কেটে দিয়ে এইখানে জাস্ট একটা ব্যাটারি বসিয়ে দিবেন। এইখানে ধরেন আপনি একটা ড্রাই সেল কিনে নিয়ে এসেছেন বাজার থেকে, এই ড্রাই সেলটা আপনি চার্জ দিবেন, জাস্ট শুধু এই পজিটিভটার সাথে পজিটিভ কানেকশন করে দিবেন, এর নেগেটিভের সাথে নেগেটিভ কানেকশন করে দিবেন, দেখবেন আপনার ব্যাটারিটা চার্জ হচ্ছে। তো এই সুন্দর পদ্ধতি, অর্থাৎ এই রেক্টিফায়ার ফুল ওয়েভ ব্রিজ রেক্টিফায়ারের সাহায্যে আমরা খুব সুন্দর করেই আমাদের ডিজায়ার বাসাবাড়ির বিভিন্ন ব্যাটারিগুলো আমরা চার্জ দিতে পারি। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি সুন্দর করে উপভোগ করার জন্য।